রামনবমীর দিনেই জলপাইগুড়িতে আছড়ে পড়ল মরশুমের বজ্র বিদ্যুৎ সহকারে কালবৈশাখী ঝড়। রোববার সকাল থেকেই মুখ ভারছিল আকাশের, তবে বেলা বাড়তেই আরও খারাপ হতে থাকে আকাশের পরিস্থিতি। এরপর আচমকা দুপুরের পর জলপাইগুড়ির আশেপাশের এলাকায় বজ্র বিদ্যুৎ সহযোগে শুরু হয় বৃষ্টি। পরিস্থিতি খারাপ হওয়ার পাশাপাশি সাথে সাথে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা না গেলেও গ্রাম অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা অনুমান করা হচ্ছে। এখনই থাক থাক থাক, বৃষ্টি শুরু হয়ে গেল। রাতের অন্ধকার হয়ে গেল, আকাশ প্রচণ্ড মেঘ মেঘে ভর্তি, ভালো ঝড় বৃষ্টি হবে, আকাশ ভরে গেছে, মানে গাড়ি এখন চালানো হচ্ছে, রাতের মতো হেডলাইট জ্বলায় গাড়ি চালানো হচ্ছে, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে। দিনের বেলায় এখন বাজে দুপুর দুটো, দিনের বেলায় এত অন্ধকার মানে রাত হয়ে গেছে, এরকম আকাশের অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড হাওয়া বজ্র, প্রচণ্ড হাওয়া হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। মানে এরকম দেখেছেন কোনোদিন এই যে একবারে রাতের মতো চেহারা নিয়ে নিল আকাশ, এরকম কোনোদিনও দেখা গেছে? না, এরকম কোনো সময় দেখা যায়নি, এরকম কোনোবার হয়নি, এবারই দেখা যাচ্ছে। কি বলবেন, কি অভিজ্ঞতা, ভয় লাগছে বা কি বলবেন? হ্যাঁ, এরকম অন্ধকার তো হয়ে গেছে, ভয় তো লাগছেই, এখন কীরকম ঝড় হবে, চারিদিকে যেরকম ঝড় বৃষ্টি হচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে ঝড়ে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, বাড়ির টিনের চাল উড়ে চলে যাচ্ছে, এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, সেরকম দেখে তো আমাদেরও এরকম ভয় লাগছে যে এখন আমাদের জলপাইগুড়িতে কীরকম ঝড় বৃষ্টি হবে। এখন যেরকম দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে গেছে, এখন এটাই আমাদের দেখে ভয় লাগছে যে কী হবে এখন। কী নাম আপনার? আমার নাম কনস্ট্রাকশন, কল্যাণী, গাছরাপাড়া, শহর, রাজবিহাটি, ছাড়পাড়া, রুচি, ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।